এসেছি ডাক্তারের কাছে, এখানে প্রচন্ড ভিড়। অপরজিটা দেখো, ওকে দেখাচ্ছি, ও এখন বসে বসে বোর হচ্ছে, আমাকে দূর থেকে ডেকে যাচ্ছে যে মা চলে আসো, তাহলে তোমাদের দেখা। ভিড় দেখেছো? আর পাকা বুড়িটা বসে বসে আমাকে দেখেই যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে মেয়েটা আমার। ওকে নিয়ে টেনশন করছো, জানাতে বলেছো, তাই জন্য এই ছোটো একটা ব্লগ বানাচ্ছি, ব্লগ না ভিডিও বানাচ্ছি, গিয়ে এটা রাত্রিবেলা পোস্ট করে দেবো। ডাক্তার কি বললো না বললো সবটাই জানাবো। তোমাদের বলেছিলাম 9:30 ডাক্তার দেখেছে, তো এখন অলরেডি 10:10 বাজে, এখনও ওর নাম আসেনি, অনেক দেরি। এখন বাড়ি যেতে যেতে মনে হয় 11টা বেজে যাবে, তারপরে আমি এডিট করে পোস্ট করে দেবো। আর থ্যাংক ইউ সবাইকে কেয়ার করার জন্য। দেখো কি বলে ডাক্তার, আমারও তো টেনশন হচ্ছে। এই যে তোমাদের দাদা ভাই, আমি যাব, ঘুরে যাবো, আমি যাব এক্ষুনি ডাক্তারের কাছে, আর কিছু বলেন না। সরি চেনেছি, কালকে ভিডিওটা দিতে পারিনি, সেই ভিডিওটা আমি আজকে দিচ্ছি। তোমরা অনেকেই টেনশনে ছিলে, মানে ভেবেছিলে রাত্রে দিয়ে দেবো, বলেছিলাম দেবো, দিতে পারিনি। তো অভিস্মিতাকে নিয়ে অনেকেই টেনশানে আছো, ওর কী হয়েছে সেটা জানার জন্য। কালকে ডক্টরের কাছে গেছিলাম, ওর তো শরীরটা একদমই ভালো নেই, কারণ সারা রাত ঘুমাতে পারেনি ও, আমিও। মানে যেটা হচ্ছে ওর সমস্যা, বা টয়লেট পাচ্ছে বারবার, আর ভীষণ যন্ত্রণা করছে। ডক্টর বললো যে ইনফেকশনই হয়েছে, তো টেস্ট দিয়েছে, অনেকগুলো মেডিসিনস দিয়েছে, মেডিসিনে যদি না কমে 3 দিন পর টেস্ট, তার সঙ্গে জানো তো কোভিড টেস্ট এখন সব কিছুতে ইনক্লুড, বিকজ ওর জ্বর আসছে। কালকে যখন ডাক্তারের কাছে গেলো, বাইকে গেছে বলে কি না জানি না, 101 ওর জ্বর ছিল, তো ডক্টর তাই জন্য 3 দিনের ওষুধ দিয়েছে, আর হচ্ছে কোভিড টেস্ট, ইনফেকশন টেস্ট, অনেক রকম টেস্ট করেছে। তা জানি না কী হবে, 3 দিনে যদি কমে যায় খুব ভালো, কারণ কালকে রাত্রে ওষুধ খাওয়ার পরও মানে একটা ডোজ পড়লে একটু তো বোঝা যাবে, কিন্তু কোনো কিছুই কমেনি। রাত্রেও প্রচণ্ড রাত্রিবেলা কাঁদছিল, 2-3 থেকে 4 কন্টিনিউ তো বাথরুমে উঠছে, আর ওরকম যন্ত্রণা করছে টয়লেট করতে গেলে, আর কাঁদছে। আরও একটা সমস্যা যেটা ডক্টর এখন থেকে সাবধান করছে, সেটা হচ্ছে ওভার ওয়েট। অ্যাকচুয়াল ওর ওয়েটটা একটু বেড়ে গেছে, একটু না অনেকটাই বেড়ে গেছে, যেটা 6 বছর বয়সে যেটা থাকা উচিত তো তার থেকে বেশি। তার জন্য ডক্টর বলছে বারবার করে ওয়েট কমাতে, ওকে টোটাল ডায়েটের মধ্যে রাখতে। এবার ওইটুকুনি বাচ্চা কী ডায়েট করবে বলো, আমি বুঝতে পারছি না কী করবো। তোমরা তোমাদের বাচ্চাকে কীরকম খাবার দাও আমাকে একটু প্লিজ বলবে। আমি তো নর্মাল আমরা যা খাই, আগে দেখো ওর জন্য এ করতাম, লাইট লাইট মানে একদম পাতলা আলাদা আলাদা ঝোল এইসব করতাম, এবার এখন যেহেতু আমরা সবাই ওই রকমই খাই, মানে আগে আমরা সবাই রিচ খেতাম, আমরা সবাই লাইট খাই বলে একসাথেই রান্না করে ফেলি। তা তোমরা কীভাবে বাচ্চাদেরকে একটু দেখছো আমাকে একটু জানাবে, সকাল থেকে রাত্রের রুটিনটা। এতদিন তো আমি আমার মতন করে এসেছি, বা তোমরা যেহেতু কাজ করি একটু, তোমরাও একটু সাজেস্ট করো কী করা উচিত। আর ঠাকুরের কাছে প্রে করো যেন মেয়েটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, স্কুল যেতে পারে। আজকের জন্য এতটাই, এই নিউজটাই দেওয়ার ছিল। দেখি যদি খুব ভালো থাকে তো কালকে একটা ভালো ব্লগ দেবো। চলো টাটা, ভালো থেকো সবাই।